যে সরকার কেন মোটর সাইকেলে এত বিধিনিষেধ দিচ্ছে, কেন মোটর সাইকেল কি করছে, যত অন্যায় কি মোটর সাইকেলে নাকি? আসলে সরকার কিন্তু কখনোই চায় না আপনার জীবনটা ক্ষতিগ্রস্ত হোক কিংবা আপনি দুর্ঘটনায় পড়ে মারা যান। এখন আপনি আপনার মোটর সাইকেলে যে আপনি মারা যাবেন, দুর্ঘটনার শিকার হবেন, আপনার জানের যদি মায়া না থাকে আপনার, তাহলে সরকারের কিছু করার নেই। সরকার চেষ্টা করে মোটর সাইকেল বিধিনিষেধ নিয়ে যে ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে, তো সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ যারা মোটর সাইকেল চালায় এবং যারা মানে প্রশাসনিক কর্মকর্তা মানে পুলিশের পক্ষ থেকে, সবাই একটু মানে বিপাকে আছে যে আসলে কিভাবে এই বিধিনিষেধটা বাস্তবায়ন করা হবে, কিংবা কিভাবে যারা মোটর সাইকেল চালাচ্ছে তারা ঈদে বাড়ি যাবে, বা নিয়ম কানুনের কথাটা বলা হয়েছে যে কোথায় থেকে তাদের অনুমতি নিতে হবে, এই বিষয়টা স্পষ্ট করা হয়নি। মোটর সাইকেলে যে বিধিনিষেধটা দেওয়া হয়েছে এটা নিয়ে মানে সাধারণ মানুষ এবং প্রশাসন একটু বিপাকে আছে, কারণ মোটর সাইকেল এক জেলা থেকে অন্য জেলাতে যাওয়া যাবে না, মহাসড়কে চালানো যাবে না, আবার এর মধ্যে পদ্মা সেতু দিয়েও যাওয়া যাবে না। আমাদের দেশে যানবাহনের আমি নিউজে দেখলাম 71% মোটর সাইকেল। তো এত মোটর সাইকেল যারা ঢাকাতে থাকে, যারা ঢাকাতে রাইড শেয়ারিং করে কিংবা যারা থাকে, তারা যখন বাড়ি যায় আসলে মোটর সাইকেল যদি না চালানো যায়, মহাসড়কে না নিয়ে যাওয়া যায়, তারা কিভাবে আসলে যাবে? পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিএমপির পক্ষ থেকে আমি নিউজে দেখলাম যে যে বিধিনিষেধটা দেওয়া হয়েছে এটা কিভাবে বাস্তবায়ন করবে, সাধারণ জনগণ এটা ভালোভাবে দেখছে না, মানে তাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে নিউজে এমনটাই বলা হচ্ছে, কিংবা যে বিধিনিষেধটা দেওয়া হয়েছে তারা কিভাবে এটা মানে পালন করবে। তারা বলছে যে যৌক্তিক কারণ দেখালে আমরা মোটর সাইকেল ছেড়ে দিব। এখন যখন ঈদের সময় বাড়ি যাবে, অনেক মানুষই কিন্তু গণপরিবহনে যেতে পারে না কিংবা টিকিট পায় না, বাস ট্রেনের বিভিন্ন সমস্যা কিন্তু ঈদের সময় হয়ে থাকে, কারণ মানুষ একসাথে বাড়ি যেতে থাকে, তখন যানবাহনের একটু সংকট দেখা দেয়, তখন অনেক মানুষ এই মোটর সাইকেলে যেতে চায় কিংবা চায়। এখন মোটর সাইকেলে কিভাবে যাওয়া যাবে কিংবা যাওয়া যাবে কি না, কোথায় অনুমতি নিতে হবে, এটা একটা কেমন যেন একটা পরিস্থিতি হয়েছে, কিংবা যারা মোটর সাইকেল আছে তারা এখনো বুঝতেছে না কি করবে না করবে। তারপর কি হয়, ধর যা হওয়ার হবে, মোটর সাইকেল নিয়ে বের হবে কিংবা বের হয়, নিয়ম ভঙ্গ হয়, আইন ভঙ্গ হয়, নিষেধাজ্ঞা ভঙ্গ হয়, সাধারণ মানুষ মনে করে যা হওয়ার হবে আগে যাই, এইভাবে কিন্তু একটা মানে নিয়ম শৃঙ্খলার বিশৃঙ্খলা ঘটে। রোডে যখন গাড়ি চলবে তখন কিন্তু ওই প্রতিটা বাইককে থামিয়ে থামিয়ে জিজ্ঞেস যদি করতে যায় যে আপনি কোথায় যাবেন, কিংবা আপনার বাইকে পরিবার না আপনি ভাড়ায় যাচ্ছেন, এটা করতে গেলে কিন্তু আপনার সারাদিন শুধু রাস্তায় যানজটেরই তৈরি হবে, কোনো গাড়ি আর যেতে পারবে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এটাই বলা হচ্ছে, এত মোটর সাইকেল কীভাবে থামিয়ে এটা জিজ্ঞেস করবে, আর মোটর সাইকেল গেলে কি বোঝা যায় কে পরিবার কে ভাড়া যাচ্ছে, এত কি দেখার সময় আছে? যাক, তারপরেও সরকারি আদেশ মান্য করবে প্রশাসন, বা বিধিনিষেধ হয়তো বা পালন করা হবে, কিন্তু সাধারণ জনগণের মনে কিন্তু একটা প্রশ্ন আছে যে সরকার কেন মোটর সাইকেলে এত বিধিনিষেধ দিচ্ছে, কেন মোটর সাইকেল কি করছে, যত অন্যায় কি মোটর সাইকেলে নাকি? কিন্তু বিষয়টা কিন্তু অন্যভাবে যদি আপনি চিন্তা করেন, দেখেন যে দুর্ঘটনাগুলো ঘটে যানবাহনের অধিকাংশ কিন্তু মোটর সাইকেল, অন্যান্য যানবাহনের দুর্ঘটনা ঘটে সেটাও আছে, কিন্তু বেশিরভাগই মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে এবং এগুলো খুবই মানে খারাপ এবং মর্মান্তিক হয় এই দুর্ঘটনাগুলো। আজকেও একটা দুর্ঘটনা ঘটেছে, একই পরিবারের 3 সদস্য মারা গেছে এই মোটর সাইকেলে। আসলে সরকার কিন্তু কখনোই চায় না আপনার জীবনটা ক্ষতিগ্রস্ত হোক কিংবা আপনি দুর্ঘটনায় পড়ে মারা যান। মোটর সাইকেল যারা আছে আপনার মোটর সাইকেল চালাবেন, মোটর সাইকেল চালিয়ে যান, সেটা কোনো সমস্যা না, কিন্তু মোটর সাইকেলে যে দুর্ঘটনাটা ঘটে এটা থামানোর জন্য কিন্তু সরকার এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। এখন আপনি আপনার মোটর সাইকেলে যে আপনি মারা যাবেন, দুর্ঘটনার শিকার হবেন, আপনার জানের যদি মায়া না থাকে আপনার, তাহলে সরকারের কিছু করার নেই। সরকার চেষ্টা করে, সরকার আপনাকে সুরক্ষিত রাখার চেষ্টা করে, কিন্তু এটাতে অনেকের মনে হয় যে সরকার এত বাধা নিষেধ কেন দিচ্ছে, বা এই বাধা নিষেধগুলো আসলে মানতে চায় না, ভালো লাগে না। ডিএমপির পক্ষ থেকে আমি দেখলাম একটা কথা বলছে যে আপনি মোটর সাইকেল চালিয়ে 1-2 রাস্তা পর্যন্ত যেতে পারেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু মোটর সাইকেল চালিয়ে আপনি দেশের বাড়ি চলে যাবেন, সেই রংপুর যাবেন, আপনার সেই শত শত কিলোমিটার দূরে যাবেন, এটা তো আসলে ঠিক না। সত্যি মোটর সাইকেলটা কিন্তু এমনিতেই রাস্তাতে ঝুঁকিপূর্ণ, আর ঈদের সময় যখন রাস্তার চাপ বেড়ে যায়, প্রচুর গাড়ি চলে, তখন তো এটা আরও ঝুঁকিপূর্ণ, আর প্রতিবার ঈদে কিন্তু মোটর সাইকেলে প্রচুর দুর্ঘটনা ঘটে। কাজেই সাধারণ মানুষ প্রায়ই একবার চিন্তা করে দেখেন যে মোটর সাইকেলে বাড়ি
যাওয়াটা কি নিরাপদ না নিরাপদ না, আর সরকার কেন থামাতে চাইতেছে? আপনি মোটর সাইকেল নিয়ে চলাচল করলে সরকার তো কোনো সমস্যা নাই, আপনাদের ভালোর জন্য থামাতে চাইতেছে, কিন্তু এখন মানে এটা মানুষ খারাপ ভাবে দেখে। আর দেখার কারণ আছে, কারণ যানবাহনের সংকট, মানুষ তার মানে দ্রুত যেতে পারে বাইকে, গণপরিবহন পায় না, টিকিট পায় না, মানে এই ধরনের অনেক ঝামেলা থাকে। তো আমাদের দেশে ঝামেলা কম বেশি সব কিছুতেই থাকে, কিন্তু তারপরেও আপনি আপনার নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে এই মোটর সাইকেলটা যদি একটু নিয়ন্ত্রণের মধ্যে রেখে, কিংবা মানে এই এত দূরের রাস্তা না চালিয়ে যেতে হয় সেই দিকে খেয়াল রাখবেন। সরকার এবং প্রশাসন কখনোই সাধারণ মানুষের অসুবিধা করতে চায় না, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়, তখন সাধারণ মানুষের অসুবিধা হয়ে যায়, কারণ আপনাদের জীবন নিরাপত্তার জন্যই কিন্তু সরকারের এত কিছু। তারপরেও আমরা মনে করি সরকার আর কেন এত বাধা নিষেধ দিচ্ছে। যাই হোক, মোটর সাইকেল নিয়ে যারা বাড়ি যাবেন তারা সাবধানতার সাথে যাবেন, এত দূরত্বের রাস্তা না যাওয়াটাই ভালো। এরপরেও যদি রাস্তাঘাটে বিধিনিষেধ যখন দেখবেন, আপনারা সেই নিয়মকানুনগুলো মেনে চলবেন। চেকপোস্ট বা ট্রাফিক পুলিশ কিংবা প্রশাসন যেই কর্তৃপক্ষ যেখানে থাকুক তাদেরকে সহায়তা করবেন, তাদেরকে সঠিক তথ্য দিবেন, আপনার যাতায়াতের কারণটা জানাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার জীবনের মূল্য আপনাকে নিতে হবে, এই জন্য সিদ্ধান্তটাও আপনাকে নিতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।